গুড মর্নিং, এখন বাজে ঠিক সকাল 6:30। ঘুম থেকে উঠেই সূর্যের দেখা পেয়েছি। দারুণ কাটবে আজকে দিনটা। আর কি নীল আকাশ দেখো, আর এই স্কুলের বাস চলে এসেছে। দারুণ দারুণ ওয়েদারটা আজকে। বারান্দায় দাঁড়িয়ে বিউটিফুল লাগছে, পুরো পজিটিভ ভাইবসে ভর্তি চারদিকটা, তাই না? আর ম্যাগুরানিকে দেখো, এই যে আমার ঘরের মেঝেতে বসে আছে। আজকে সকালবেলা চা পর্ব শেষ করেই মাকে নিয়ে বেরোনো হয়েছে। রীতিমতো জোর করেই বলতে পারো, কেননা মা তো নিজের থেকে কখনো বলে না যে বাইরে যাব। তো সিস্টার আর আমি জোর করেই মাকে বার করলাম। মেন ক্রেডিটটাই সিস্টারের, সিস্টারই রাজি করিয়েছে, করে বেরিয়েছে। তো এই এখন দেখো হাত ছেড়ে হাঁটছে, সবই পারে জানো তো, কিন্তু ইচ্ছেটাই নেই, চেষ্টাটাই নেই। দেখো সিস্টার বলেছে হাত ছেড়ে হাঁটুন, ঠিক পারবেন, দেখো হাত ছেড়েই হাঁটছে। ব্যালেন্সও আছে, সবই আছে, একটু চেষ্টাটা থাকলে না অনেক উন্নতি হয়ে যেত জানো। ওই দেখো হাত ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে, মা টেন্ডেন্সি কেবল হাত ধরা। আমি এখানে চলে এসেছি কাপড় জামাগুলো শুকোত দিতে, কেননা ম্যাগি বেরিয়ে গেছে। এই ফাঁকে আমি যদি কাপড় জামাগুলো না শুকোত দিই তাহলে আবার মুশকিল। তো তাই আমার দাঁড়িয়ে ওইটা দেখার টাইম নেই, আমি চলে এসেছি বারান্দায়। চটপট কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই, আর যা রোদ আছে সব শুকিয়ে যাবে। চলো কাজের কি আর শেষ আছে, এক চিলতে কোথাও দাঁড়াবার কোনো টাইম নেই জানো তো। দেখো কাপড় জামাগুলো শুকোতে দিয়েই চটপট ঝাঁট দিয়ে দিচ্ছি, আর ম্যাগি যতক্ষণ না থাকে ততক্ষণ চেষ্টা করি এই সব কাজগুলো শেষ করে নিতে। হাঁটা শেষ, এতক্ষণে আমি ঘরের কাজ সেরে বাইরে এসে দেখি মা বসে পড়েছে সেই পুরনো জায়গায়। আর খবরের কাগজ রয়েছে, মার কিন্তু কোনো ইন্টারেস্ট নেই পড়ার। সিস্টার চেষ্টা করছে মাকে খবরের কাগজটা পড়ানোর, দেখা যাক। এই যে মা এখন একটু একটু পড়ে শোনাচ্ছে, কেননা সিস্টার বলেছে আপনি পড়ে শোনান। বাইরের দিকে চোখ যেতেই দেখলাম এই বিউটিফুল স্কাই, দেখো কি ব্লু না, তার মধ্যে এক চিলতে মেঘ। আর ম্যাগু এখানে শুয়ে পড়েছে ঘুরে এসে। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো। আর আজকে হচ্ছে 2nd of September, আর এখন বাজে 8:35। ম্যাগি এই মাত্র ঘুরে চলে এলো, আর মাকে তো দেখতেই পেলে। আজকে সকাল সকালই মা চাটা খেয়ে বাইরে গেছে। বাইরে গেছে কথাটা ভুল বলছি, বাইরে নিয়ে যাওয়া হয়েছে। মাকে যখন বলা হলো যে চলো বাইরে, চলো বাইরে গিয়ে বসবে, সিস্টারও বললো চলুন বাইরে গিয়ে একটু বসবেন, রোদ্দুর টোদ্দুর আছে ওখানে গিয়ে বসবেন, মা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে না না আমি যাবো না কোথাও, এই বেশ আছি। তো তারপরে আর কি জোর টোর করে তারপর নিয়ে যাওয়া হয়েছে। তো কাজী মা বাইরে গেছে কথাটা ভুল, মাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই আর কি, এরকম করে জোর জবরদস্তি করেই দিনগুলোকে পার করা হচ্ছে, যতটা বেটার রাখা যায় এটাই চেষ্টা। তারপরে নিজের কোনো ইচ্ছে নেই, তো নিজের কোনো ইচ্ছে নেই, কোনো চেষ্টা নেই, কিচ্ছু নেই। তো ওই আর কি, যতখানি আমি বা সিস্টার জোর করে করে যতখানি হচ্ছে। আর আজকে একটা বিউটিফুল সানি ডে, ভীষণ পরিষ্কার, একদম রৌদ্রোজ্জ্বল দিন যাকে বলে। জামাকাপড় শুকুর দেওয়াও তো হয়ে গেল, টুকটাক কাজগুলো হয়ে গেল, আর চা করা তোমাদের দেখাইনি, কারণ একই রোদ, চা করা আর কি দেখাবো বলো। তো আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করবার ইচ্ছে আছে, বাট এখনো অবধি সেই টাইমটা কুড়িয়ে উঠতে পারিনি। এমনি মানে বেডশিট এই দেখো, এমনি বিছানা হয়ে গেছে, বাট ভেতরের চাদরটা না চেঞ্জ করা হয়নি, ওটা দরজা বন্ধ করে চেঞ্জ করতে হবে। কেন ম্যাগি রানীকে সামনে রেখে এইসব চেঞ্জ ফেঞ্জ করা যায় না, ও টান রানি করে, ও বড় অসুবিধে। দেখি কখন ফুরসুক পাই, কেননা আজকে সিস্টার তো লাঞ্চ খাবে, ব্রেকফাস্ট খাবে, ও তো কালকে সকাল থেকে আছে। বলেইছিলাম তোমাদের গতকালের ভিডিওতে যে কালকে রাত্রিরে সিস্টার আসেনি, তো এই সকালের সিস্টার কালকে সকাল থেকে ডিউটি করছে, সকাল করেছে, রাত্রি করেছে, আজকে সকাল করে আজকে সন্ধেবেলা ফির মানে বাড়ি যাবে আর কি। তো ওর ব্রেকফাস্ট লাঞ্চ সব আমাকে দিতে হবে, রাত্রিরে কালকে ডিনারও দিয়েছি। তো যাই হোক, তো তাই জন্য রান্নাবান্না আছে, ব্রেকফাস্ট আছে, সব কিছুই আছে, সেটা তো রোজই থাকে, নতুন কিছু ব্যাপার না।
রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করছে না জানো তো, এত গরম না, পুরো পচতে যাচ্ছি, মানে ঢোকার আগেই পচতে যাচ্ছি জানো। ভেতরে কি যে মানে পুরো একটা ফার্নেস, উফ। যাই হোক, আজকে পোস্ত করব, বিউলির ডাল করব, আর কি করি দেখি, ডিমের কারি করব খুব জোর, মানে খুব সম্ভবত ডিমের কারি একটা করব, আর পাঁপড় ভাজা করব, এরকমই টুকটাক প্ল্যান আছে। পাঁপড় হবে হয়তো নেইও, কে জানে, দেখতে হবে। তো এই প্ল্যান আছে, দেখি কতদূর কি করতে পারি। বিউলির ডালটা সেদ্ধ করা হয়ে গেছে আর ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে, এই অবধি এগিয়েছি, মানে ওই দুটোকে চাপিয়ে আমি চা খেয়েছি বলতে পারো। আর এক একজন এক একজন না একজন একজন আমাকে লিখেছে যে তুমি একটা হেল্পিং হ্যান্ড রাখো, তাহলে তোমাকে এত কাজ করতে হয় না। হেল্পিং হ্যান্ড রাখা মানে আমার জন্য একটা হেডেক। আমি বলছি না হেল্পিং হ্যান্ডরা সব খারাপ, সেটা আমি একদম বলছি না, তারা খুবই ভালো, তারাও তো একটা প্রফেশনে রয়েছে, তাদেরও একটা ইনকাম, কিন্তু আমি পার্সোনালি না বরাবর নিজে সব কিছু করে এসেছি, তো ওই কারোর সাহায্যের আশায় বসে থাকবো এই মানসিকতাটা আমার নয়। নো, আমি ওই জন্য পারি না, ওটা হয়তো খুব বাজে মানসিকতা এটা, কিন্তু সত্যি কথা বিশ্বাস করো, আমি ওই কে কখন এসে আমাকে সাহায্য করে দেবে, কে কখন এসে আমাকে ওই কাজটা করে দেবে, তারপর আমার সেই কাজটা হবে, এই মানসিকতার মানুষ আমি নই, যে কারণে নিজেই করছি, নিজেই চালিয়ে যাচ্ছি, দেখি না যতদিন চালাতে পারি। হ্যাঁ, প্রেশার তো আছেই, চাপ তো আছেই, কিন্তু তাও চালিয়ে তো দিচ্ছি, তো দেখি না আরও কত বছর এরমভাবে চালিয়ে দিতে পারি। তো চলো, ম্যাগুরানি ফিরে এসেছে, তারপরে শুয়ে পড়েছে, তোমাদের দেখিয়েছি, আর আর এখন দেখানোর মতো কিছু নেই, এখন সোজা চলে যাবো রান্নাঘরে, তোমরা আমার সঙ্গে থাকো। গুড্ডি এখন বেরোবে, ও প্রায় রেডি হয়েই গেছে, তো চলো। এসে গেছি রান্নাঘরে, উফ, রান্নাঘর তো নয়, এটার নাম হচ্ছে ফার্নেস রুম। চলো এবার, এই দেখো দুধটা বসিয়েছি, এখনো গ্যাস অন করিনি, ডিম সেদ্ধ হচ্ছে, আর ওখানে বিউলির ডাল হয়ে গেছে, তো লেগে পড়ি কাজে এবার, বলো কোমর বেঁধে। আজকে ব্রেকফাস্টে করব ডিমের অমলেট, পাউরুটি টোস্ট আর কলা। আজকে তো সিস্টারও খাবে, তো এই অমলেটের একটু প্রিপারেশন করে নিচ্ছি, আমার আর সিস্টারেরটায় লঙ্কা আর পেঁয়াজ দেবো, আর মাঠটা একদম প্লেন। তো চলো চটপট কাজগুলো সেরে ফেলি। এই যে সিস্টারের আর মার ব্রেকফাস্ট আজকে সেম, আর রেডিও হয়ে গেছে, মার হরলিক্সটা শুধু করবো আর সিস্টারকে একটু চা দেবো। হয়ে গেছে সব, ওদেরকে দিয়েও এসেছি খাবার, এখন আমি এই বাসনগুলো তুলি আগে, জমে গেলে না আর পরে ভালো লাগে না জানো তো, এই যেমন যেমন রান্না করি তেমন তেমনই আমি মেজে নিই, তাহলে অনেকটা হালকা লাগে। আমার ব্রেকফাস্টটা রেডি করে চাপা দিয়ে রেখে দিয়ে এই একটু পেঁপে কেটে নিচ্ছি, আর ওই ডিমের অমলেট আর পাউরুটি টোস্ট আছে, রেডি তো করে রাখি, খাবো যে কখন তার কোনো ঠিক নেই। আজকে পোস্ত করবো লাঞ্চে, সেটা তো তোমাদের সকালে জানিয়েই ছিলাম, তো তাই জন্যে পোস্ত নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে, একটু পাউডার করে নেবো প্রথমে ড্রাই ঘুরিয়ে, তারপরে অল্প জল দিয়ে পেস্ট তৈরি করবো। দেখো কি সুন্দর বাটা হয়েছে পোস্তটা, চলো এবার পোস্তটাই আগে রান্না করে নিই। গুড্ডি যেই কলেজে বেরিয়ে গেছে, ম্যাগু কিন্তু এই চান্স নিয়ে দিদির খাটে উঠে বসে আছে, দেখেছো কি দুষ্টুমি। Thank you.
এই আমি রান্না করছি আর ম্যাগুকে দেখো এখানে চৌকাটে এসে বসে আছে এখন বাজে 10:30টা এট লাস্ট রান্নাগুলো শেষ করতে পেরেছি এই দেখো ডিমের কারি হচ্ছে এখানে পোস্তটা হয়ে গেছে আর এখানে ভাত বসে আছে তো এবারে আমি যাব ব্রেকফাস্ট খেতে খুব খিদে পেয়ে গেছে এখন আবার ওই সোফার ঢাকার লোক আসবে যাই হোক দেখি খেতে পারি কিনা At last, বসেছি breakfast খেতে রান্না বান্না সব শেষ শুধু পাঁপড় ভাজবো খাওয়ার সময় এখন আর কিছু নেই দরদর করে ঘামছি ব্রেকফাস্টটা খেয়ে নি তারপর আসছি আবার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খেয়ে এতক্ষণ ধরে হাপিত্তা করে বসে আছি ওই সোফার ঢাকার লোক আসবে বলেছিল কখন 9টার সময় বলেছিল হাফ অ্যান আওয়ারের মধ্যে আসছি এতক্ষণ মানে পার হয়ে গেল এখন বাজে 11:10 এখন কল করলাম এখন বলল আমার বাইক খারাপ হয়ে গেছে আমি সেই বাইক সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছি আমি এখন দেরি হবে আমার না না আর দেরি হবে না ছেড়ে দিন রাত্রিরে বলল সন্ধ্যেবেলা 7টার পর আমি পাবো তো এখন 7টার পর আবার আসবে কী বলবো বলো তো এই হচ্ছে সব লোকেদের কথার দাম উফ চলো আর কি আর কাজকর্ম তো কিছু নেই ভাতের গন্ধ বেরোচ্ছে ভাতটা মনে হয় হয়ে গেছে ভাতটা গিয়ে গ্যাসটাকে অফ করে এখন ঢাকা চাপা দিয়ে দেবো ও ওই গরম ভাপেতে আরও খানিকটা হয়ে যাবে আর তাছাড়া রান্না বান্না কিছু নেই চলো আর কি আবার চান টান করতে যাবো কাজের শেষ নেই একের পর এক কাজ করেই যাচ্ছি দেখি আবার সন্ধ্যেবেলাতেও আসে কি না কোনো গ্যারান্টি নেই যতক্ষণ না আসছে না এসব লোকজন না কোনো গ্যারান্টি নেই এলে দেখবো যে হ্যাঁ এসছে দুটো শালিক পাখি চাল খায় আজকে সকাল থেকে আসেনি তারপর ব্রেকফাস্ট খেতে খেতে দেখছি আমার এইখানে গ্রিলের কাছে এসে দাঁড়িয়ে আছে ছুটে গেছি গিয়ে চাল দিলুম তবে খেতে পেলো শুধু শুধু ওদের একটু টাইমের গণ্ডগোল হয়ে গেছে বলে কি দেবো না বলো এগুলো মানে অবিচার করা হয় আমার এইসব অবলা জীবের ওপর না আমার বড্ড বেশি উইকনেস মানুষের ওপর উইকনেস যত নেই এই অবলা জীবের ওপর আমার ভীষণ উইকনেস তো যাই হোক সেই চাল দিলাম তারপর ওরা খেয়ে তারপর গেল দেখেও শান্তি চলো চানটানগুলো করে আসি তারপরে আবার আসছি চানটান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি এখন একটু বসবো তারপরে 12:40-45 নাগাদ মাকে তোলা হবে মা ঘুমোচ্ছে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন আর কোনো কাজ নেই এখন বসে একটু রেস্ট নিই আমড়া খাওয়া হয়নি এ বাবা ভুলেই তো গেছি দেখো আমড়াটা কেটেও রাখিনি চলো আমড়াটা কাটি আমড়াটা কেটে আমড়াটা বসে বসে খাই কাজের কাজ করি এটা একটা বড় কাজ বলো চান টান করে আমড়া খাওয়ার একটা অন্য আনন্দ কেমন হয়েছে দেখো তো আমড়া মাকাটা আই দেখো ডাইনিং টেবিলের কাছে নিয়ে যাচ্ছি এবার বসে তাড়িয়ে তাড়িয়ে খাবো আমরা খেতে বসলাম বেলা 12টার সময় এই প্রথম জীবনে কাসুন্দি দিয়ে খাচ্ছি দেখি কেমন খেতে ভালো খেতে কিন্তু যদিও আমি খুব কম দিয়েছি জানো তো কি জানি খেতে পারবো কি পারবো না শেষে আমরাটাই নষ্ট হবে তাই জন্য খুব কম দিয়েছি কিন্তু বেশ ভালো লাগছে বেশ একটা ঝাঁজ আছে চুলটাকে চান করে বেঁধে নিয়েছি জানো এত গরম হচ্ছে না খাচ্ছি না পুরো টফ টফ করে জল পড়ছে হেভি খেতে হয়েছে সত্যি মানুষের কাছ থেকে শেখার শেষ নেই এই কাসুন্দি দিয়ে আমড়া খেতে হয় এটা আমি জানতাম না সবাই তো সব কিছু জানে না কিন্তু মানুষের না কাছ থেকে শিখতে হয় মানুষের ভালো জিনিসগুলো নিতে হয় আমরা বেশিরভাগ মানুষের সমালোচনা করতেই ব্যস্ত থাকি কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে যতটুকু ভালো জিনিস আছে সেটা কিন্তু কেউ নেওয়ার চেষ্টাই করি না সবসময় আমাদের নজরটা পড়ে কিন্তু তার খারাপ জিনিসের ওপর তার উইকনেসের ওপর সেটাকেই আমরা কিন্তু পিন পয়েন্ট করি এবং সেটা নিয়ে সমালোচনা করতে বসি খেতে লাগছে
যাকে তাড়িয়ে তাড়িয়ে খাই। আর ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আবার বলছি, 10,000-এর কিন্তু একদম আমরা দোরগোড়ায় চলে এসেছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে 10,000 করে দাও, আমাদের পরিবারটা আস্তে আস্তে যাতে বাড়ে। এটা আমাদের যৌথ প্রচেষ্টায় হবে, তাই আনন্দটাও কিন্তু আমরা সবাই মিলে ভাগ করেই নেব। এটা একা আমার নয়, তোমাদেরও এই আনন্দটা, তোমাদেরও সবাই মিলে আমরা এই পরিবারটাকে তৈরি করছি, তাই না? তো কাজী 10,000 হলে এমন না যে আমার একার কিছু প্রাপ্তি হলো, কখনোই নয়, এটা আমাদের সবার প্রাপ্তি। তো তাই জন্য আমরা সবাই চেষ্টা করব যাতে তাড়াতাড়ি আমাদের পরিবারটা 10,000 রিচ করে। আর কালকে যদি সব ঠিকঠাক, ও কালকে তো শনিবার না, কালকে আমি আসছি না, কালকে আমার অফ ডে, তো এটা মনে রেখো সবাই, কেউ লিখবে না যে আমি ভিডিওর আশায় বসেছিলাম। তো কালকে স্যাটারডে, কালকে কোনো ভিডিও আসছে না, নেক্সট ভিডিও সব যদি ঠিকঠাক থাকে আবার সানডে আসবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।